এবার তৃণমূল নেতার কুকীর্তি ফাঁস। বাড়িতে রয়েছেন স্ত্রী, দুই কন্যা সন্তান, তারপরও পালিয়ে গিয়ে আর একটা বিয়ে করার ভূত চেপেছিল মাথায়। সেই বিয়ে করার অভিযোগ উঠল তৃণমূলের ব্লক সভাপতির বিরুদ্ধে। হ্যাঁ, এই ঘটনায় পুলিশের দ্বারস্থ হয়েছেন প্রথম স্ত্রী। গোটা ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ, কিন্তু কোনো রকম পদক্ষেপই নেওয়া হয়নি। 2018 সালের মার্চ মাসে শান্তিপুর ব্লকের বর্তমান ব্লক সভাপতি সুব্রত সরকারের সাথে বিয়ে হয় শান্তিপুরের বাসিন্দা পিঙ্কি সরকারের। বিয়ের পর থেকেই সুব্রত সরকারের পরিবার তার ওপর মানসিক এবং শারীরিক অত্যাচার করতে থাকে। এরপর তিনি গর্ভবতী হন। যদিও সরকার পরিবার পিঙ্কির ওপর টাকা দেওয়ার চাপ দিতে থাকে, পরবর্তী সময় একাধিকবার পিঙ্কির বাবা সুব্রত সরকারকে লক্ষাধিক টাকা দেয় বলে জানান পিঙ্কি সরকার, তবুও তার ওপর নির্যাতন চালাতে থাকে সুব্রত সরকার ও তার পরিবার। এরপর এক কন্যা সন্তানের জন্ম দেন পিঙ্কি। কন্যা সন্তান হওয়ার পর পিঙ্কির ওপর নেমে আসে আরও দুর্ব্যবহার। কেন কন্যা সন্তান হলো তাই নিয়ে চলে মারধর। এরপর বাপের বাড়ি চলে আসে পিঙ্কি। এরপর আবার ঝামেলা মিটলে সরকার পরিবারে ফিরে যায় সে। যদিও পরবর্তীতে সে আবারও গর্ভবতী হয়, তখন বাচ্চা না নেওয়ার সিদ্ধান্ত নেন পিঙ্কি, কিন্তু জোর করে বাচ্চা নিতে বাধ্য করেন সরকার পরিবার। আবার কন্যা সন্তান হয়, ফের নির্যাতন শুরু হয় তার ওপরে। সে আবার বাপের বাড়ি চলে আসে এবং বিবাহ বিচ্ছেদের মামলা করলে বর্তমানে সেটা আদালতে বিচারাধীন। যদিও তার স্বামী সুব্রত সরকারের ওপর একাধিক অভিযোগ আনেন পিঙ্কি দেবী। তিনি জানান একাধিক মহিলার সঙ্গে সুব্রত সরকারের সম্পর্ক এবং শাসক দলের নেতা বলে বারবার তার ওপর হুমকি আসে। শান্তিপুরে একটি মহিলার সাথে প্রণয়ের সম্পর্কে জড়িয়ে পড়ে সুব্রত। পিঙ্কি সরকারের অভিযোগ, সেই মহিলাকে সঙ্গে নিয়ে পালিয়ে গিয়ে বিয়ে করছেন সুব্রত সরকার, সেটা দুদিন আগেই। আর তারপরেই শান্তিপুরে হুলস্থুল খাণ্ড বেঁধে যায়।